আপনারা যদি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন তাহলে কিন্তু মোস্ট প্রবাবলি গুগল ম্যাপ সফটওয়্যার ইউজ করেন কোথা থেকে কোথায় যাওয়ার জন্য, অর্থাৎ রাস্তাটা একদম সঠিকভাবে চেনার জন্য গুগল ম্যাপ সফটওয়্যার ইউজ করেন। কিন্তু আপনারা অনেকেই গুগল আর্থ সম্পর্কে জানেন না। গুগল আর্থ হলো গুগলের এমন একটা সার্ভিস যে সার্ভিসের মাধ্যমে আপনারা কোথায় কে আছে একদম লাইভ দেখতে পারবেন, অর্থাৎ আমার বাড়ি যেই জায়গায় বাড়ি দেখাবে এবং আর কি যে জায়গায় রাস্তা সেই জায়গায় রাস্তা দেখাবে, তবু আবার একদম 2D বা 3D আকারে দেখতে পাবে, একদম একদম লাইভ প্রুফ, একদম মনে করেন যে ক্যামেরা তো যে ক্রিস্টাল ক্লিয়ার তার থেকেও ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবেন আপনারা এই গুগল আর্থ সফটওয়্যারের মাধ্যমে। তো আমরা আজকে গুগল আর্থ সম্পর্কে আজকে ভিডিওতে ডিসকাস করব। সো আর্থ সফটওয়্যারের মধ্যে কি আছে না না আছে একদম ফুল নাড়িভুড়ি বের করে ছাড়বো এক কথায়। আর আপনারা ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন, কেননা যদি আপনারা এ টু জেড কন্টিনিউ না করেন তাহলে ভিডিওর কোথাও মিসিং যেতে পারে এবং আপনারা না বুঝতে পারেন। তারপর দেখা যায় কি কমেন্টের মধ্যে অনেক আজে বাজে কথা বলেন। সো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন ফুল। সো হাই দেয়ার, আমি আরিফুল ফ্রম টাইন্ডারফুল ইউটিউব চ্যানেল। সো লেটস জাম্প টু দ্য মোবাইল ডিসপ্লে। তো গুগল আর্থটা একদম প্রপারলি ব্যবহার করার জন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে, আর কি প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো আমি চলে গেলাম প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনার সার্চ বারে লিখবেন যে আর্থ, EARTH আর্থ লেখার পর আপনার সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনার একদম ফার্স্ট আর কি থার্ডে যে সফটওয়্যারটা চলে আসছে, আপনার যদি গুগল আর্থ লিখে সার্চ করেন তাহলে এটা প্রথমে আসবে। যদি আমি আর্থ লিখে সার্চ করি তারপর আমার থার্ডে চলে আসছে। তো এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার এটা ইনস্টল করে রাখবেন। ইনস্টল করে রাখার পর আর কি এটা কাজ কীভাবে করতে হয় এটা আমি এখন দেখাচ্ছি। যেমন প্রথমে আমি সর্বপ্রথম লোকেশনটা অন করে নেব। সো আমি এটা লোকেশনটা অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পর দেখুন যে উপরে লোকেশনের আইকনটা কিন্তু চলে আসছে। সো এভাবে আপনারা ইউজ করতে পারেন লোকেশনটা। সো লোকেশনটা অবশ্যই অন করে রাখবেন এই সফটওয়্যারটা ইউজ করার আগে। সো তারপর ওপেনে যদি ক্লিক করেন তারপর দেখতে পারবেন যে গুগল আর্থ নামে যে সফটওয়্যারটা এটা চলে আসছে। সো আমি একটু ওয়েট করবো। তারপর ওয়েট করার পর দেখতে পাবেন যে পুরো যে ওয়ার্ল্ড ওয়াইডটা এটা একটা দেখতে পাবেন সে ঘুরছে। তারপর এখানে নিচে একটা আইকন আছে যেমন আর কি এটাতে ক্লিক করবো। ক্লিক করে আবার স্লাইড করে আর এই যে এখানে ক্লিক করে নেক্সট দিয়ে দিয়ে যাবো। সো এভাবে ক্লিক করে দেখাচ্ছে। তারপর আমি এখান থেকে আবার নেক্সট দিব। দিয়ে দেওয়ার পর এখান দেখেন একটা অপশন চলে আসছে আর কি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। সো এটা আমি যেহেতু এসে এটা চাই না, সেহেতু আমার একটা কোন পাহাড় নাকি এটাতে নিয়ে যাচ্ছে সো এটা আমি চাই না। তারপর আবার এখানে রকেট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন যে পুরো এখানে ওয়ার্ল্ড ওয়াইডটা কিন্তু চলে আসছে। সো এখন আপনার লোকেশনটা যদি দেখতে চান তাহলে যদি যে এই বাটনে ক্লিক করেন, এই যে আর কি এইটার বাটনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু যে আবার কিছু অ্যালো আর পারমিশন চাবে। সো এগুলো অ্যালো দিয়ে পারমিশনটা অ্যালো করে দেবেন। তারপর আপনার যে লোকেশনটা কাঙ্ক্ষিত লোকেশনটা সেই লোকেশন আপনাদের নিয়ে যাবে। যেমন আমার যে লোকেশনটা এই লোকেশনে আমার নিয়ে যাচ্ছে। সো নেট কানেকশনটা একটু লুট যত বেশি থাকবে তত বেশি তাড়াতাড়ি এখানে চলে আসবে। দেখতে পারবেন যে আমার যে এই যে এটা হলো আমার লোকেশন এবং এটা হলো একদম আমার এক্স্যাক্ট লোকেশন এবং আমার আশেপাশে যা আছে তা প্রত্যেকটা কিন্তু এখানে খুব ভালোভাবে দেখতে পারবেন। আর এই যে এখান দিয়ে যদি দেখেন এটা হলো মেন রুট। সো এটা খুব ভালোভাবে আপনারা ইউজ করতে পারেন। সো এখন দেখেন এখানে কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো আমি এখন আপনাদেরকে বলছি। সো মনে করেন যে আমার এখান থেকে একটা দূরত্ব মাপবো। সো তার আগে আমি একটা কিছু বলিনি যে এই যে এই 3D বাটনটা হলো, যেমন এখানে দেখতে পাচ্ছেন যদি 3D দেখতে চান তাহলে এই 3D বাটনে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন কিন্তু 3D যায় চলে আসবে। তারপর আবার যদি 2D যেতে চান তাহলে আবার 2D ক্লিক করবেন তাহলে চলে আসবে আবার 2D। আবার এখানে যদি পূর্ব পশ্চিম এবং এটা সঠিকভাবে দেখতে চান তাহলে এই আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা সুন্দরভাবে ঘুরে চলে আসবে। তারপর এখন দেখেন একটা অপশন আছে যে এখানে, সো এখানে যদি ক্রিয়েট পোস্ট কার্ড যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে একটা আর কি চলে আসবে আর কি স্ক্রিনশট চলে আসবে। স্ক্রিনশট চলে আসার পর আপনার যে কোথাও হারিয়েও জানতে হবে, তারপর এখান থেকে আপনার যে কাউকে আপনার চাইলে সেই লোকেশনটা সেন্ড করে দিতে পারেন। এবং আরও কিছু অপশন আছে, সেই অপশনগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। যেমন দেখেন এই জায়গায় একটা অপশন আছে যে শেয়ার লিঙ্ক। আপনার যদি এই লিঙ্কটা কপি করে যে কাউকে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার যেই লোকেশনটা সেই লোকেশনটা যদি আপনার যে কেউ ব্রাউজারের মধ্যে আর কি পেস্ট করে তাহলে আপনার সেই লোকেশনটা জানতে পারবে সে। আবার এখানে আর একটা অপশন আছে, যেমন এটাতে যদি আমি ক্লিক করি দেখেন আমার এই যে এটা হলো অ্যাট মার্ক। সো এখান থেকে আমার বাড়ির থেকে দেখবো একটা জায়গার দূরত্ব কতটুকু। সো এটা হলো অ্যাট মার্ক। সো এটা আমি অ্যাট মার্কটা আমার লোকেশনে একদম উপরে একদম এনে দিচ্ছি। সো এই যে এটা হলো আমার অ্যাট মার্ক দিয়ে দিলাম এটার উপরে। তারপর অ্যাড বাটনে ক্লিক করবো। অ্যাড বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন যে 0M এখানে চলে আসে। তারপর এখান থেকে মনে করেন যে আমি একটা জায়গার দূরত্ব দেখবো, যেমন সেন্ডি বাজার দূরত্ব এটা আমি এতটুকু দিলাম। সো দেখেন এখানে কিন্তু আবার অ্যাড পয়েন্টে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখান থেকে এটার দূরত্ব হলো 218 মিটার। আর এখান থেকে ইঞ্চিস, ফিট, আবার মাইলস, স্মুথ বা সব কিছু এখানে দেখতে পারবেন। তাহলে যদি আমি এখানে দেখি যে কত মাইলস, সো এখানে দেখতে পাবো 0.14 মাইলস।
সো এটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। সো তারপর যদি এই সাইন বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কপিও করতে পারেন, এখানে কপি করে যে কোথাও পেস্ট করে দিতে পারেন অথবা যে কোনো যে কোথাও কাজে ব্যবহার করতে পারেন। সো এখানে আরেক আর কিছু অপশন আছে, যেমন এই যে ফটো, যেমন দেখেন এই যে সই এই যে এখানে দেখেন এই যে এই জিনিসগুলো যে এই যে এটা হলো সিএনবি বাজার জামে মসজিদ, আর এখানে অনেক জায়গা আছে, সেই জায়গাগুলো এখানে লোকেশন দেখাচ্ছে, লোকেশন বাই দেখাচ্ছে। সো আপনি যদি চান এটা কিন্তু আপনার ফটো আকারে দেখতে পারেন, যেমন ফটোতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে অটোমেটিক একটু পরে যেমন দেখেন প্রায় আপনার আশেপাশে যেই জিনিসগুলো ফটো আকারে চলে আসবে। সো আমার নেট কানেকশন একটু স্লো কারণে আর কি এটা আসছে না। সো আপনার আরেকটা কিছু অপশন আছে যেমন ম্যাপ স্টাইল, সো এখানে আপনার যদি ম্যাক স্টাইল এখানে দুই তিনটা স্টাইল আছে, সো সেই দুই তিনটা স্টাইল আপনার ইউজ করে দেখতে পারেন। সেহেতু আমার একই স্টাইল দরকার, সো আমি এটা ইউজ করতেছি। সো এখন আমি আসা যাক যে মূল কাজে, সো মূল কাজে এখানে মনে করেন যে আমার মেইন রুটে কোথাও দেখার দরকার পড়লো, সো আমি এখানে একদম জুম করব। জুম করার পর দেখতে পাবেন যে এখানে একটা মানুষ আইকন আছে, যেমন এই মানুষ আইকনের মধ্যে ক্লিক করবো। প্রথমে মানুষ আইকন ক্লিক করার পর দেখতে পাবেন ট্যাব টু লোকেশন হাইলাইট, সো এটা দেখতে পাবেন যে কোনো জায়গাতে ক্লিক করবেন, যেমন আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করবো দেখতে পাবেন লুড ইন স্ট্রিট ভিউ, এটা কিন্তু লুড হচ্ছে। লুড হওয়ার পরে দেখেন একদম সরাসরি কিন্তু এখানে আর কি সেই লোকেশনটা একদম স্মুথলি চলে আসে। দেখেন এই যে এটা হলো আমার রাস্তার আশেপাশে যে ইয়াটা, এই যে এটা দেখেন, এভাবে কিন্তু আপনারাও যে কোনো জায়গার আর কি স্মুথ দেখতে পারবেন একদম সব কিছু স্মুথলি। সো আপনারা এখানে আরেকটা অপশন আছে, এটা আমি একটু পরে দেখাচ্ছি, যেমন এই যে এগুলো হলো দেখতে পাবেন যে রাস্তা। সো এখানে মনে করেন যে আমি কোথাও হেঁটে যাব, সো হেঁটে যাওয়ার জন্য আমি এতটুকু গেছি, এতটুকু যাওয়ার পর আমার যে নিজের লোকেশনটা সেই লোকেশনটা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখন মনে করেন যে আমি হালকা তো হালকা হালকা হাঁটতেছি, সো হাঁটার পর যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে জায়গাটা হালকা একটু এগিয়ে যাবে। যেমন এই যে এখানে যদি ক্লিক করলাম দেখতে পাবেন গাড়িটা কিন্তু বা হালকাটা কিন্তু হালকা এগিয়ে যাচ্ছে। আবার যদি ক্লিক করি যেমন দেখেন, আবার যদি ক্লিক করি আরও এগিয়ে যাবে। এইভাবে আপনারা যতটুকু হাঁটবেন ততটুকু এগিয়ে আপনারা ইউজ করতে পারেন এটা। সো এইভাবে আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন, আপনারা যে কোনো জিনিস দেখতে পারেন এই গুগল আর্থ সফটওয়্যারের মাধ্যমে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি অতিরিক্ত ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব টুক করে একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন। সো দেখা হবে কোনো পরবর্তী ভালো এপিসোডে। সো বাই।